বন্ধুরা, ইনফোগুরু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ইউটিউবে ভিডিও সংক্রান্ত একটি বিষয়, যা আই বাটন কিভাবে একটি ভিডিওর মধ্যে সেট করব এবং এই আই বাটন সেট করে আমরা প্রচুর প্রচুর ভিউ ইনক্রিজ করে নিতে পারব। চলুন দেখা যাক কিভাবে আমরা একটি ভিডিওর মধ্যে আই বাটন সেট করে নেব। প্রথমে আমি আমার চ্যানেলটিকে ওপেন করে নিলাম। চ্যানেলটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করব। এখানে যাওয়ার পর এই যে ভিডিওগুলো দেখছি আমরা, এখানকার থেকে আমি যে কোনো একটি ভিডিওকে আই বাটন সেট করে নিতে পারবো। অর্থাৎ আপনারা যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আই বাটন সেট করে নিতে পারেন। আমার উপরের ভিডিওগুলোতে আই বাটন সেট করা আছে, তাই আমি প্রথম দিকের একটি ভিডিওতে যাই যেখানে আই বাটন সেট করা নেই। আমি সবার প্রথম ভিডিও হোয়াট ইজ ডেস্কটপ, এই ভিডিওটির মধ্যে আই বাটন ইউজ করব। তো প্রথমে এই ভিডিওটির এই অপশনটির মধ্যে দেখুন এডিট লেখা আছে এবং এখানে দেখুন কার্ড, এন্ড স্ক্রিন এরকম অপশন আছে। তো এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব। করার পর এই যে অপশনটি দেখা যাচ্ছে আই বাটন বা কার্ড, এই অপশনটিতে ক্লিক করে নিব। এবার দেখুন এইখানে অ্যাড কার্ড একটি অপশন আছে, এখান থেকে আমরা ভিডিও অর প্লে লিস্ট অপশনে ক্লিক করব, অর্থাৎ ক্রিয়েট অপশনে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর দেখুন আমার যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে শো করছে। তো এখান থেকে আমি চাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করব, এই ভিডিওটিকে আমরা আই বাটনের মধ্যে রাখব। এই অপশনটিতে ক্লিক করলাম, করে ক্রিয়েট কার্ড, দেখুন এটা আমার চলে এলো। এখানে দেখুন আমার এই ভিডিওটির টাইমিং আছে 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 30। আপনারা ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি এই আই বাটনটি সেট করতে পারেন এবং এই আই বাটনটি ম্যাক্সিমাম 5টি আপনি সেট করতে পারবেন। অর্থাৎ 5টি ভিডিও এই আই বাটনের সাহায্যে আপনি একটি ভিডিওর মধ্যে সেট করে নিতে পারেন। প্রথমটি আমি 0 সেকেন্ডের মধ্যে করে নিয়েছি, দ্বিতীয়টি সাপোজ আমি এই অপশনে করব 33 সেকেন্ডের মাথায়। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর অ্যাড কার্ড, করার পর এখান থেকে ক্রিয়েট যাওয়ার পর এই দ্বিতীয় এই ভিডিওটিকে নিলাম, নিয়ে ক্রিয়েট কার্ড, দেখুন দ্বিতীয়টি হয়ে গেল। এখানে আমি আরেকটি করতে যাচ্ছি এরকম জায়গায়, এখানে যাওয়ার পর অ্যাড কার্ড, ক্রিয়েট, এখান থেকে আমি একটি যে কোনো ভিডিও সিলেক্ট করে নিই, যেরকম এই ভিডিওটিকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ক্রিয়েট কার্ড, এটাও এখানে হয়ে গেল, তিনটি হয়ে গেল। এবার এখানে আরেকটি নিলাম, নেওয়ার পর অ্যাড কার্ড, ক্রিয়েট, এখানে এই ভিডিওটিকে সিলেক্ট করলাম, করার পর ক্রিয়েট কার্ড, চারটি হয়ে গেল। আরেকটি আমি এরকম জায়গায় 2 মিনিট 5 সেকেন্ডের মাথায় আমি আরেকটি ভিডিও অ্যাড করতে যাচ্ছি, অ্যাড কার্ড, ক্রিয়েট যাওয়ার পর আমরা এখান থেকে এই লাস্ট এই ভিডিওটিকে আমরা সিলেক্ট করে ক্রিয়েট কার্ড, দেখুন 5টি আমার কার্ড আমি ইউজ করে নিলাম। অর্থাৎ আমার ভিডিও চলাকালীন এই যে আই বাটন দেখছেন, এরকম যেই জায়গাগুলোতে আমি সেট করেছি সেই জায়গাগুলো যখন আসবে সেই সময় এখানে আই বাটনে আমার এই ভিডিওগুলি লিংক শো করবে। দেখুন এই আই বাটন সেট করার পর আমাদের এই আই বাটনগুলি ক্ষেত্রে কীরকমভাবে শো করে সেই জিনিসটি আমরা একবার দেখে নিই। প্রথমে আমরা এখান থেকে প্লে করে নিলাম, দেখুন এই অপশনটিতে একটি আই বাটন দেওয়া আছে, অর্থাৎ এখনই আসবে। এখানে দেখুন এখানে একটি আই বাটন এলো এবং এখানে হাউ টু মেক ইউটিউব চ্যানেল আইকন অ্যান্ড প্রোফাইল পিকচার, এই ভিডিওটির ট্যাগলাইনটি এখানে শো করছে। আবার দেখুন এই অপশনে আছে, অর্থাৎ আমরা এখানে গিয়ে
যখন আসব তখন দেখুন দ্বিতীয় ভিডিওটি এর ট্যাগ আমাদের শো করবে, অর্থাৎ ক্যাম্প ফাইন্ড দেখুন তিন নম্বর ভিডিওটির ট্যাগলাইনটি আমাদের শো করছে, অর্থাৎ টাইটেল যা ভিডিও টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটি শো করছে। কেউ যদি মনে করে এই অপশনটিতে ক্লিক করবে তাহলে ক্লিক করলে পারে আমাদের এই ভিডিওটিতে চলে যাবে এবং সেই ভিডিওটি তারা কেউ দেখে নিতে পারবে। এইভাবে আই বাটন সেট করে আমরা ভিউ বাড়িয়ে নিতে পারি। এভাবে আমরা একটি ভিডিওর মধ্যে পাঁচটি আই বাটন ইউজ করে আমরা ভিউ বাড়াতে পারি। যদি আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমরা ইউটিউব সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।